হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় অ্যাঙ্গলার বন্ধুরা। আজকে আপনাদের সামনে আমি যে রিলটি রিভিউ করব সেটা হচ্ছে শিমানো সিয়েনা এক্সটি 4000। এই রিলটি আজকে আপনাদের সামনে আমি রিভিউ করব। বেশি কথা না বাড়িয়ে রিলটির আউটলুক দেখে আসি। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রিলটি। তো চলুন আমরা একটু আনবক্স করে দেখি এর মধ্যে কি আছে। তো প্রথমে আনবক্স করলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে শিমানোর অফিসিয়াল কাস্টমার্স কপি। এটা একটু দেখে নেন। আর এখানে এই সিরিয়াল নাম্বারটা আছে, এই সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনারা এটা আসল না নকল এটা আপনারা দুইভাবে ভেরিফাই করতে পারবেন। প্রথমত এই একটা বডি নাম্বার, এই সিরিয়াল নাম্বার, এই বডিতে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে যা এক সিরিয়ালে একটা রিলি তৈরি হয়। এখানে কোনো কপি বা ডুপ্লিকেট করার কোনো অপশন নেই, যেটা এক নাম্বার আর কি। আর কপি তো অনেকগুলো অনেক রিলি আছে শিমানোর, তো আপনারা এখানে এই ফ্যাসিলিটিটা পাবেন। দ্বিতীয়ত এখানে কিন্তু কিছু ইউজার ম্যানুয়াল থাকে, যেটা আমরা সবাই জানি কিভাবে অয়েলিং করতে হয়, হ্যাঁ কীভাবে আপনারা এটা সেট করবেন। আচ্ছা, এটা আমরা পরে দেখতেছি। তারপরে আমরা রিলটি একটু দেখে নিই। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রিলটি, দেখতে পাচ্ছেন 4000 সিয়েনা এক্সটি শিমানো। তো আপনারা এই হ্যান্ডেলটি রাইট সাইড থেকে লেফট সাইড করতে পারবেন, আবার লেফট সাইড থেকে রাইট সাইড করা যায়। এটা আমরা সবাই জানি আর এটা সব রিলের ক্ষেত্রেই এইরকম আর কি। তো যাই হোক, একটু স্মুথটা দেখি কেমন। একদম সাউন্ড প্রুফ, কোনো ধরনের সাউন্ড নাই, একদমই সাউন্ড নেই। আপনার কানের কাছে নিয়ে ই করলেও আপনি কোনো সাউন্ড পাবেন না। রিলটি হচ্ছে এরকম, এই জন্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ঠিক আছে। তো প্রাইসটা আমি ভিডিও শেষে বলে দেবো। তো এই যে সিরিয়ালের কথাটা বলছি, যেটা দিয়ে আপনারা আসল নকল ভেরিফাই করবেন, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন কি না, এই যে 003-4610। দেখেন এই যে কাস্টমার অফিসেও তাই আছে, দেখেন 003-4610। অর্থাৎ আপনারা এখান থেকে বুঝতে পারতেছেন যে এটা এক নম্বর না দু নম্বর। আর নেক্সট আরেকটা যেভাবে আপনারা ভেরিফাই করতে পারবেন সেটা হচ্ছে কিউআর কোড স্ক্যানার যে অ্যাপসটা আছে, সেই অ্যাপস দিয়ে আপনি যদি এখানে এই বারকোড স্ক্যান করেন তো এদের অফিসিয়াল পেজে আপনারা চলে যাবেন। তো যাই হোক, এবার আমরা এর স্পেসিফিকেশনগুলো একটু শর্টকাট দেখে নেব। সেটা হচ্ছে প্রথমে দেওয়া আছে গিয়ার রেশিও, গিয়ার রেশিও হচ্ছে 5.2:1। অর্থাৎ আপনারা একবার হ্যান্ডেলটা ঘুরাইলে রোটরটি পাঁচবারের বেশি ঘুরবে। আচ্ছা, দ্বিতীয়ত আমাদের ড্র্যাগ পাওয়ার 8.5 কেজি, এই রিলটার ড্র্যাগ পাওয়ার হচ্ছে 8.5 কেজি। আর এটার ওয়েট হবে হচ্ছে 335 গ্রাম, এবং এর বল বেয়ারিং এখানে 1 BB দেওয়া আছে, এবং প্লাস দেখেন 1 BB+1, অর্থাৎ দুইটা বল বেয়ারিং আছে। আর এখানে কত সুতা কাস্ট করতে পারবে প্রত্যেক হ্যান্ডেল আমরা যতবার রোটেট করব, একবার রোটেটে যে সুতাটা কাস্ট করবে সেই সুতার এখানে দেওয়া আছে, সেন্টিমিটার হিসেবে দেওয়া আছে, ইঞ্চিতেও দেওয়া আছে। সেন্টিমিটার হচ্ছে 82 সেন্টিমিটার আর 32 ইঞ্চিস, অর্থাৎ প্রায় 3 ফিটের কাছাকাছি। আর এখানে সুতার ক্যাপাসিটি যদি আমরা বলি, এটা হচ্ছে নাইলন মনোফিলামেন্ট MM এবং মিটার, অর্থাৎ 30 mm সুতা আপনার এখানে 180 মিটার ধরতে পারবেন। আর LB ইয়ার্সে যদি আমরা দেখি, অর্থাৎ ওয়েটে, যেটা 10 LB ওয়েটের 200 মিটার আপনারা ভরতে পারবেন, আর 40 mm 150 মিটার ভরতে পারবেন। এই হচ্ছে আমাদের
স্কুলের ধারণ ক্ষমতা, সুতোর ধারণ ক্ষমতা। আর এই তো এখন আমরা রিলটি সম্বন্ধে কিছু জেনে নেব। সেটা হচ্ছে এটা স্পুলটা যদি আপনারা দেখেন, এটার স্পুলটা যদি দেখেন, স্পুলটা হচ্ছে আপনার স্টিলের অ্যালুমিনিয়াম। এই যে আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন হয়তো, তো আর বডিটা হচ্ছে প্লাস্টিক বডি কিন্তু ম্যাট ফিনিশ। আপনারা বলতেই পারবেন না যে এটা প্লাস্টিক বডি, এটা প্লাস্টিক না, প্লাস্টিক বললে ভুল হবে, প্লাস্টিকের চেয়েও উন্নত মানের কোনো মেটাল ইউজ করা হয়েছে আর কি। আর যদি পুরোটাই কোনো ইউজ করা হয়তো, স্টিল বা এই ধরনের কোনো কিছু ইউজ করা হতো, রেলটা অনেক ভারী হতো, আর ভারী হলে পরে সেই রেলগুলো অবশ্যই ভালো না। তো যাই হোক, আপনারা এটা নিতে পারেন। আমি এর ডিসক্রিপশনে যাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন, ওনারা হচ্ছে বাংলাদেশে একমাত্র ইম্পোর্টার, ওনারা বাহির থেকে বাংলাদেশে তাদের প্রোডাক্ট ইনপুট করে থাকে, এবং এখানে আপনার রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই রিলগুলো পেয়ে যাবেন। তো এটার প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। আর এদের ফোন নাম্বার এবং ওনাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং আমার চ্যানেলের নাম বললে হয়তো আপনারা কিছুটা ছাড় পেতেও পারেন, কারণ এটা ব্র্যান্ড। হয়তো যদি দুই নাম্বার হতো তাহলে হয় তারা কিছুটা কনসিডার করতো, মানে অনেকই কম রাখতো। তারপরেও আপনারা কথা বলে দেখতে পারেন, আর আমার চ্যানেলের নাম বললে হয়তো কিছুটা কম পেতে পারেন। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। এই হচ্ছে আমাদের রেলের স্পেসিফিকেশন, আর আরও অনেক অনেক কিছু জানার আছে এই রিল সম্বন্ধে, সেটা আপনারা ইউজার ম্যানুয়ালে দেখতে পারেন। কারণ আমার ভিডিওটা লং হলে সমস্যা, সেটা হচ্ছে অডিয়েন্সরা ভিডিওটা আসলে দেখতে চায় না, পুরোটা দেখতে চায় না, জাস্ট আমি এর। আর আরেকটা কথা, বেল্টের কথাটা বলি, বেল্টটা একদম স্মুথ, একদম স্মুথ। আপনারা এভাবে অনেক সময় কিছু বেল্ট আছে হাত দিয়ে নামানো লাগে, নইলে সুতা পেঁচে যায়, এরকম হয় আর কি। আর এটার সাথে কিন্তু সুতা পেঁচবে না নিচের দিকে, সেটা আমি কিছু কিছু রিলের ক্ষেত্রে দেখছি, নিচের দিকে সুতাটা যদি একটু লুজ থাকে সুতাটা পেঁচে যায়, এই বডির সাথে পেঁচে যায়, কিন্তু এটা তা পেঁচবে না। আর এটাকে আমরা রোটর বলি, এই যে এটা যেটা ঘুরতেছে এটা হচ্ছে রোটর। এই রোটরটা আমরা যখন এই এটা একবার টার্ন করব, এই রোটরটা পাঁচবারেরও বেশি ঘুরবে, অনেক স্পিড আর একদম স্মুথ, কোনো সাউন্ড নাই। তো রিলের মতো রিল একটা হলেই যথেষ্ট। তো আপনারা দেখতে পারেন শিমানো, এটা নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড, আর এখানে কোনো দুই নাম্বারের কোনো সিস্টেম নাই। আপনারা এখানে দেখতে পারেন, এই যে এখানে একটা স্টিকার আছে এবং এটার সাথে এটার বডি সিরিয়াল আছে, এই সিরিয়ালে আপনারা দ্বিতীয় আর কোনো রিল পাবেন না। তো বন্ধুরা, আমরা আরেকটা জিনিস একটু দেখে নিই, সেটা হচ্ছে ড্র্যাগ, ড্র্যাগ এবং স্পুল। এটা হচ্ছে ড্র্যাগ নব, এটা হচ্ছে ড্র্যাগ নব, আর স্পুলটা আমরা একটু দেখে নিই, এটা হচ্ছে স্পুল। স্পুলটা মেটালের, সেটার আপনারা একটা সাউন্ড পাচ্ছেন। আর এখানেও লাইন ক্যাপাসিটি সব কিছু এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। আর বডি কনস্ট্রাকশন অত্যন্ত মজবুত এবং হাই কোয়ালিটি। তো এত পাওয়ার, তারপরেও সাউন্ড খুবই কম। আমার কাছে এগুলো রিল খুবই পছন্দ হয়, আর যেগুলো অতিরিক্ত সাউন্ড, আমার এই সাউন্ডওয়ালা রিল আমার পছন্দ হয় না। সাউন্ড থাকতে হবে একদম স্মুথ, আপনারা শুনতে পাচ্ছেন, এই যে একদম স্মুথ সাউন্ড। তো যাই হোক, ডিসক্রিপশনে তাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তাদের লিংক আমি দিয়ে দেবো, আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।